তো বন্ধুরা আমাদের মধ্যে অনেক মহিলারাই আছেন যারা কিন্তু আমাদের বিকিনি লাইনে ডার্ক হয়ে যাওয়ার জন্য কিন্তু খুবই চিন্তিত তো শুধু বিকিনি লাইনে কেন আমাদের শরীরে এরকম অনেক সেন্সিটিভ পার্ট আছে যেখানে কিন্তু এরকম কালো হয়ে যাচ্ছে তার জন্য কিন্তু আমরা খুবই চিন্তিত যেমন মনে করো আমাদের গলার পেছনে আঙুলের গাঁটে হাঁটুর পেছনে হাঁটুতে আন্ডার আর্মস এছাড়া এলবোতে তো আমাদের শরীরের এই সেন্সিটিভ পার্ট কালো হয়ে যাওয়ার কিন্তু অনেক কারণ আছে যেমন ধরো মনে করো আমরা যারা অনেক টাইট জামা কাপড় পরি ঠিকঠাক মতো ভেন্টিলেশন হয় না মানে হাওয়া চলাচল করতে পারে না এছাড়া একটা পার্টের যখন ঘষা লাগে সেই ঘষা কিন্তু অনেক সময় কালো হয়ে যায় আর একটা মেন কারণ হচ্ছে সেটা হচ্ছে আমাদের হরমোনাল চেঞ্জ এছাড়া আর অনেক কারণ আছে যার জন্য কিন্তু আমাদের শরীরের এই সেন্সিটিভ পার্টে কালো হয়ে যায় তো বন্ধুরা তোমাদের কিন্তু আর কোনো চিন্তার কারণ নেই কারণ এভারটেন কিন্তু নিয়ে এসছে স্নো হোয়াইট ফেমিনাইল সিরাম বিক্রি লাইন তো দেখো এভারটিনের স্নো হোয়াইট ফেমিনিন সিরাম বিকিনি লাইন এই সিরামে আছে আলফা আরভার্টিন কোজিক অ্যাসিড এবং ভিটামিন সি যেটা কিন্তু আমাদের স্কিনকে লাইটনিং রাখতে হেল্প করে আর এই সিরামটা কিন্তু আমাদের স্কিনকে স্মুথ সাফল এবং লাইটনিং রাখে তো দেখো এভার্টিনের স্নো হোয়াইট ফেমিনিন সিরামটা এইভাবে প্যাকেজিংয়ে আসে এটার ভেতরেই থাকে সিরামটা সামনে একটা মুখ দিয়ে আটকানো থাকে তো নর্মালি তোমরা কিভাবে ইউজ করবে যে সব এরিয়াতে তোমরা এই সিরামটা অ্যাপ্লাই করবে মানে যেসব ইন্টিমেট ডার্ক অ্যান্ড ইন্টিমেট স্কিন এরিয়া যেখানে তোমাদের কালো কালো অংশ হয়ে গেছে আর কি ভালো করে ওয়াশ করে নিয়ে ক্লিন করে তারপর তিন চার ফোটা এরকম সিরাম নিয়ে ভালো করে মাসাজ করবে যতক্ষণ না পর্যন্ত স্কিনে এই সিরামটা অ্যাবজর্ব হয়ে যায় আর একটা ভালো কথা হলো এটা কিন্তু খুব তাড়াতাড়ি স্কিনে অ্যাবজর্ব হয়ে যায় যার জন্য কিন্তু খুব তাড়াতাড়ি আমরা রেজাল্ট পাই মানে আমাদের ডার্ক এন্ড যে এরিয়া থাকে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি লাইটেন হতে হেল্প করে আর এটা তোমরা বেস্ট রেজাল্ট পাওয়ার জন্য কিন্তু দিনে দুবার ইউজ করতে পারো স্নো হোয়াইট ফেমিনাইল সিরাম কিন্তু একদমই এসএলএস ফ্রি এবং প্যারাভিন ফ্রি যার জন্য কিন্তু তোমরা একদম নিশ্চিন্তে তোমাদের বিকিনি লাইন এবং পার্টে এই সিরামটা ব্যবহার করতে পারো তো বন্ধুরা আর কিন্তু কোনো চিন্তার কারণ নেই তোমাদের সেন্সিটিভ পার্টে কিংবা বিকিনি লাইনে যদি ডার্ক এরিয়া হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা এভারটিনের স্নো হোয়াইট ফেমিলেন সিরাম ইউজ করে কিন্তু তোমার বেস্ট রেজাল্ট পেতে পারো এবং নিজেদের কনফিডেন্স ফিরে পেতে পারো তো আমি এভারটিনের স্নো হোয়াইট সিরামের প্রোডাক্ট লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা কিন্তু চাইলে চেক করতে পারো গুড মর্নিং এভরি আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে সোমবার সোমবারের এখন বাজে সকাল সাড়ে সাতটা তো যাই হোক তোমরা আজকের ব্লগ আজকেই পাবে কারণ গতকাল রবিবার ছিল আমি একটু কোনো রকম ব্লগ শ্যুট করিনি একটু নিজের মতো করে সময় কাটিয়েছি একটু রেস্ট নিয়েছি বলতে পারো টানা কয়েকদিন ধরে ভিডিও দিয়েছি কালকে আমি একটু বাড়িতেও গেছিলাম মানে আমার বাপের বাড়িতে গেছিলাম ওখানে মার সাথে গল্প গল্প করেছি দুপুরবেলা সারা দুপুর ছিলাম সন্ধ্যাবেলা বাড়িতে এসেছি কোনো রকম ব্লগ করতে কালকে ইচ্ছে করলো না একটু অ্যালার্ট মানে আলস্য টাইপেরই লাগলো আর কি কিন্তু ভাবলাম না তোমাদের সাথে একদিনও কানেক্ট হতে না পারলে ঠিক ভালো লাগে না আমি ভিডিও ছাড়বো আর তোমরা কমেন্ট করবে এই যে ব্যাপারটা এটা একটা অভ্যেসের মধ্যে দাঁড়িয়ে গেছে এটা না হলে যেন কেমন যেন লাগে একটা ভাবলাম তাহলে চলো সকাল থেকে একটা ব্লগ করি সেটা তোমাদের সাথে বিকেলবেলায় শেয়ার করে দেবো তো যাই হোক আজকেই ফার্স্ট তাতানের স্কুল খুললো আর কি বুঝতেই পারছো প্রথম দিন স্কুলের এতদিন পর আবার স্কুল খুললো কাজে আজকে একটু নাকে চোপানি খেয়েছি বলতে পারো এরপর আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে তো সাড়ে সাতটার সময় ঘুম থেকে উঠেছি উঠে কিন্তু আমি ফার্স্টেই চলে এসেছি বারান্দাতে বারান্দায় জামা কাপড়গুলো মেলা ছিল সব শুকিয়ে গেছে তো সেগুলো সব তুলে দিয়েছি তুলে আমি একটু হালকা ফুলকা যোগা করি তোমাদের বলেছি এর আগেও করে টোরে তারপর যাব ফ্রেশ হতে আর ওদিকে তাতানো উঠে পড়েছে উঠে ও ওর মতো ফ্রেশ হয়ে যোগা করে ওর কাজ ও করছে আমি আমার কাজ করছি এই হচ্ছে ব্যাপার তো আগে আমি উঠে দাঁত ব্রাশ করি না উঠে আগে যোগাটা সেরে নিই তারপরে আমি দাঁত ব্রাশ করি কারণ আমার না অভ্যাস আছে দাঁত ব্রাশ করেই আমাকে জল খেতেই হবে এক গ্লাস নাহলে আমার ঠিক অস্বস্তি লাগে আর জল খেয়েই সঙ্গে সঙ্গে আবার যোগা করাটা ঠিক না তার জন্য কী করি উঠে আগে যোগাটা সেরে ফেলি তারপর ফ্রেশ ট্রেশ হয়ে গিয়ে তারপর আমি যেটা খাই সেটা হচ্ছে আমন্ড রাত্রেবেলায় ভিজিয়ে রাখি পাঁচটা তাতান দুটো খাই আমি তিনটি তো তাতানের দুটো খেয়ে নিয়েছে আমি এই তিনটে আমান্ড খেয়ে নেবো আর এখানে একটু চিয়া সিডস ভিজিয়ে রেখেছিলাম সেটা সেইটা ভেজানো এক চামচ সেই ভেজানো এক গ্লাস জল খেয়ে নেবো জলও খাওয়া হয়ে গেলো এটাও খাওয়া হয়ে গেলো জল ঢল খেয়ে তারপরে এবার কাজে নামতে হবে তাহলে স্কুল খুলে যাচ্ছে মানে কি করব না দিশা পাচ্ছে না এতদিন একটা অভ্যাস হয়ে গেছে যে বাড়ির মধ্যে থেকে বাড়িতে চলো ধীরে সুস্থ এই করছি করবো করছি করবো এই আলস্য করে করে মানে জানি ঘরেই আছি কোনো ব্যাপার না দেরি হলে দেরি হবে এরকম একটা ব্যাপার কিন্তু স্কুল খুলছে মানে বুঝতেই পারছো আমাকে টাইম টু টাইম সব কিছু ম্যানেজ করতে হবে তো যাই হোক ওই ঘরে তাতান পড়তে বসে পড়েছে অলরেডি ওই ঘরে যখনও তাতান উঠেছে ওই ঘরে বিছানা টিছানা ও পরিষ্কার করেই নেমেছে আমি একটু জাস্ট ঝেড়ে দিয়েছি আর সব কাজ যে টুকটাক তাতান আমার কাজে মানে হাতে হাতে হেল্প করে দেয় কিন্তু এখন যেহেতু স্কুল খুলে গেছে কাজে ও আর হেল্প করতে পারবে না আমিও না করেছি তাছাড়া ও সময় দিতে পারবে না স্কুল পড়া টিউশন এগুলো করেও আর সময় দিতে পারবে না তার জন্য বলেছি ছেড়ে দে এই সব কাজগুলো এখন আমি আমার কাজ আমি করি আবার যখন স্কুল ছুটি থাকবে কিংবা যেদিনকে বাড়িতে থাকবি কিংবা তোর হাতে সময় আছে সেদিন করবি ওরকম বাধ্যতামূলকভাবে যে করতেই হবে সেটা করার দরকার নেই পড়াশোনার দিকে মন দিয়ে তো যাই হোক এই বিছানাটা এই বিছানাটা পরিষ্কার করে ফেললাম ওই তো পরিষ্কার করে অলরেডি দাতান পড়তে বসে পড়েছে এবার যাবো ডাইনিংয়ে ডাইনিংয়ের কিছু কাজ আছে পূজা আসার আগে আমি ওকে বাসন টাসনগুলো গুছিয়ে দিয়ে জায়গা মতো রেখে দিই নিচে কিছু জিনিস থাকে সেগুলো চেয়ারে চেয়ারে তুলে তুলে রাখি তাহলে ওর ঘর ঝাড় দিতে মুসতে সুবিধা হবে ও করে চলে যাওয়ার পর আবার ওগুলো জায়গা মতো রাখা এই করি আর কি আর এই সোফার এই চাদরটাও রেগুলার দুবেলা তিনবেলা করে আমাকে মানে ঠিকঠাক করে টান টান করতে হয় কারণ সবাই এসে বসিত আর বসার ফলে কুচকে কুচকে যায় আর কি যেরকম খাটে হয় ওই সেরকম সেম তো এরকম সকাল বিকেল দুপুর মাঝে মাঝে যখনই দেখি চোখে পড়েছে তখনই এরকম টান টান করে দিই বেশ দেখতেও ভালো লাগে তাই না তো যাই হোক এটা করে এবার চলে যাব বাসন কোষনগুলো রাখতে জায়গা মতো রেখে তারপর যাব তাঁতানের জন্য ব্রে ব্রেকফাস্ট না সরি ভুল বললাম টিফিন বানাতে মানে স্কুলের জন্য আর ও খেয়ে যাবে হচ্ছে ভাত ভাত খেয়ে যাবে আর কালকে আমি বাপের বাড়িতে গেছিলাম না তো মা না কচুর তরকারি পাঠিয়েছিলো তাঁতান খেতে খুব ভালোবাসে কচু আলুর তরকারি তো সেটা মা পাঠিয়ে দিয়েছিলো তো ও কালকেই বলেছিল যে আমি যখন স্কুল যাবো তখন ওটা দিয়েই ভাত খেয়ে যাবো কেন ঠিক আছে চলো তো ওটা গরম করে দিয়ে দেবো ওটাও ভাত খেয়ে নেবে কাজে সকালে খেয়ে যে যাবে সেটার কোনো ঝামেলা নেই কিন্তু ব্রেকফাস এই টিফিনটা আমাকে বানাতে হবে তো সকাল থেকে ভাবছি কী করব কী করবো তা মানে থাকে ফটাফট করে একটু চাউ করে দিই ও খেতেও ভালোবাসে আর আমারও তাড়াতাড়ি হয়ে যাবে বেশি চাউ করতে গেলে অনেকক্ষণ সময় লাগে কিন্তু ওর মতো যদি আমি অল্প একটু করে দিই তাহলে বেশি কোনো সময় লাগবে না আর আমরা কেউই চাউ খাবো না কারণ আমি আজকে একটা অন্য জিনিস খাবো সেটা তোমরা পরে ব্লাগে জানতে পারি তো অবশ্য না পরের ব্লগে জানার এমন কোনো আহামরই কিছু না আমি পান্তা ভাত খাবো তোমাদের বলেই দিলাম আমার পান্তা ভাত খেতে খুব ভালো লাগে আগের দিন ভিজিয়ে রেখেছিলাম জ মানে জল দিয়ে আজকে আমি সেটাই খাবো কাজেই আমরা চাল করার দরকারই আর ইন্দ্র সকাল থেকেই বাড়িতে নেই আমাকেই আজকে তাতানকে দিয়ে আসতে হবে জানো তো ইন্দ্র যদি ওকে দিয়ে আসে আমার একটু হেল্প হয় সকালটা বাড়িতে থাকি রান্নাবান্না করি কিন্তু আজকে আমাকেই দিয়ে আসতে হবে ও আজকে বাড়িতে নেই তো রেগুলার যে আমাকে যেতে হবে এমন না ও যেদিন পারবে ও দিয়ে আসবে আমি যেদিন পারবো আমি দিয়ে আসবো এরকম একটা ব্যাপার আর নিয়ে যে আসাটা ওটা আমাকেই আনতে হবে তো যাই হোক চাও সেদ্ধ হয়ে গেছে অল্প একটু চাও যেহেতু আর আমি ইলেকট্রিক কেটলিতে জলটা গরম করে নিয়েছিলাম বলে তাড়াতাড়ি হয়ে গেলো আর এদিকে আমি ফটাফট করে পেঁয়াজ লঙ্কা আলু এগুলো সব কেটে ফেললাম কেটে জাস্ট একটু তেলের মধ্যে অল্প একটু ভাজাভুজি করে আর ওদিকে তাতান ঘোরাঘুরি করছে দেখছো তো স্নান করতে যাবে বলে যাই হোক ও স্নান করতে যাবে রেডি হবে তারপরে পূজাও চলে এসছে অলরেডি কাজ করতে মানে এখন সব একদম হুড়োহুড়ির মধ্যে ব্যাপারটা আর কি তো এইভাবে দাদানকে চাউটা করে দেবো করে দিলেই আমার কাজ নিশ্চিন্ত নয় আজকে আমার লে বেরোতে গিয়ে অনেকটা লেট হয়ে গেছে দৌড়াদৌড়ি করে যেতে হয়েছে আজকে মানে হুড়োহুড়ি করে আর কি কারণ টাইমটা না ঠিক ম্যানেজ করতে পারিনি ভেবেছিলাম কি ও হয়ে যাবে ও হয়ে যাবে এই করতে 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 মা দেখি হঠাৎ করে লেট হয়ে গেছে আমি এমনকি সকালবেলা খেয়েও বেরোতে পারিনি এই যে দাদান কিন্তু অলরেডি খেতে বসে পড়েছে সেই কচু তরকারি দিয়ে ভাত খাচ্ছে আর আমি খিদে পেয়ে গেছে কি করব রাস্তায় বেরোব একদম কিছু না খেয়ে যাব আমার তো গাগল আছে খিদেতে এই জন্য আমি সকালবেলা রেগুলারই তাই করি আমি তো চা খাই না আমি ওই এক গ্লাস জল নিই আর চারটে মেরি বিস্কুট খেয়ে জল খাই তো সেটা আর একটু আগে খাই কিন্তু আজকে সময় পাইনি দের লেট হয়ে গেছে তো এখনই সেটা খেলাম এটা খেয়েই আমি বেরিয়ে যাব আমি আর কোনো ড্রেস চেঞ্জ করবো না বুঝলে তো যেটা পরা আছে ওটাই পরা থাকবে শুধু ওপরে একটা স্ট্রাক দিয়ে দেবো ব্যাস আর স্কুটি চালিয়ে যাব কোনো সমস্যা নেই আর চুলটাও আছড়াতাম না জানো তো কিন্তু হেলমেট পরে যাবো যেহেতু হেলমেট পরে না চুল ওরকমভাবে ওপর দিয়ে উঠিয়ে ক্লিপ দিলে হয় না গাডার দিতে হয় জানে না হেলমেটের মধ্যে আটকে যায় ক্লিপ কাজে এইভাবে আমাকে চুল আছড়ে গাডার দিয়ে যেতে হবে যতই গরম পড়ুক আর যাই পড়ুক তো আমি একটু রেডি হয়ে নিলাম ফটাফট করে তারপরে ওর চাউটা হয়ে গেছে কিন্তু একদম পুরোপুরি গরম গরম ভরলাম না টিফিন বক্সে ভাবলাম একটু ঠান্ডা হোক ততক্ষণ আমি রেডি হয়ে নিই তো তারপরে আমি টিফিন বাক্সে ভরে দেবো আর চাউ দেবো আর একটা সবেদা কেটে দেবো জিজ্ঞাসা করলাম বললো হ্যাঁ খাবো ঠিক আছে তো ওদের না দুবার টিফিন হয় একটা ছোট্ট টিফিন একটা বড় টিফিন মানে ওই ছোট্ট টিফিনে ওই ফলটা খেয়ে নেয় আর বড়ো টিফিনে যেটা বেশি খাবার দিই সেটা খায় তো ওর খাবার রেডি এবার জল ঠল দিয়ে খাবারগুলো পুরো ব্যাগে ভরে দেবো ভরে দিলে ওদিকে ততক্ষণে তাতানো পুরো রেডি হয়ে গেছে কিন্তু বই গোছাতে ও সকালবেলা ভুলে গেছিলো মানে ওরও আমার মতো ওরও অবস্থা প্রথম দিন তো ওরও একটু মানে ইয়ে হয়েছিলো ওরও না নাজেহাল অবস্থা হয়ে গেছে প্রথম দিন বলে কী বাবা আমি বই গোছাতে বলে গেছি যখন আমি রেডি হলাম তখনও দৌড়াদৌড়ি করে বই গোছাচ্ছিলো দেখো এখন কিন্তু আমাদের রীতিমতো দুজনের হুড়োহুড়ি টাইম হয়ে গেছে বেরোনোর আর ওদিকে পূজাও কাজ করছে ও তাড়াতাড়ি করছে আমাদের সাথে সাথে যে না ও বেরোবে আমরাও বেরোবো তো যাই হোক রেডি হয়ে কিন্তু বেরিয়ে গেছি হে যে ড্রেস আর চেঞ্জ করলাম না এর ওপর দিয়ে শাক পরে বেরিয়ে গেছি যা রোদের তাপ না বিশ্বাস করো আর রাস্তায় যা ট্রাফিক জ্যাম ওরি বাবারে যাওয়ার সময়ও আসার সময়ও স্কুল খুলেছে না মর্নিং স্কুল ডে স্কুল সব একসাথে বাপরে বাপ আমার আজকে অবস্থা খুবই খারাপ হয়ে গেছে খুবই রোদের মধ্যে তার মধ্যে মানে কি বলবো আর তাও যদি টানা চলে আসতে পারতাম তাহলে অতটা মানে এতটা কষ্ট হতো না পুরো রাস্তায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে না এত জ্যাম এত জ্যাম মানে কি বলবো যাই হোক এই সকালের একটা দিক সারা হলো এবার একটু ফ্রেশ হয়ে আমি আগে খাবো না খেয়ে আমি আর কিছু করতে পারছি না আমার অবস্থা খুব খারাপ খিদে পেয়ে গেছে তো যাই হোক সকাল সাড়ে সাতটা থেকে এখন বাজে সকাল সাড়ে এগারোটা তো এইটুকু সময়ের মধ্যে আমার রুটিনটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম বিজি মর্নিং রুটিন তো এই বিজি মর্নিং রুটিন এখন যতদিন তাতে স্কুল থাকবে এইভাবেই আমার চলবে এ দেখো একদিন শুধু বেরিয়েছি তোমরা দেখে বুঝতে পারবে কিনা জানি না এ দেখো এই পাশটা এখান থেকে বর্ডার হয়ে গেছে কালো এদিকটা নর্মাল স্কিন একদিনে শুধু আজকে বেরোলাম একদিনেই এরকম অবস্থা এই হাতেও তাই সেমটা উপরে গোটানো ছিল এই জায়গাটা সাদা আর দেখতে পাচ্ছ একদিনেই কি অবস্থা স্কিনের হুম হেলমেট পরে যায় তো এবার যেই হেলমেটটা খুলি চুলটা কেমন যেন পেতে 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 থাকে কেমন লাগে যাই হোক দেখতেই পেলে সকালের বিজি রুটিন এখনও অব্দি আমি ব্রেকফাস্ট করার টাইম পাইনি তো এখন দেখা যাক আজকে আমি আমার ফেভারিট একটা ব্রেকফাস্ট করবো তো সেটা তোমার পরে ব্লগে দেখতে পারবে গতকাল আমি রকম ব্লগ শ্যুট করিনি একটু নিজের মতো ছিলাম একটু বাড়িতে গেছিলাম আমার সাথে গল্পগুজব করেছি ছিলাম ওখানে রাত্রেবেলা বাড়ি এসেছি তো ভাবলাম চলো সকাল আমার প্ল্যানই ছিল যে সকালে আজকে দাতানের ফার্স্ট স্কুল স্টার্ট হচ্ছে তো এইটার একটা সকালের একটা রুটিন তোমাদের সাথে শেয়ার করব আমার তো এরপর থেকে এখান থেকে আমি আরেকটা ব্লগ করবো আর কি সেটা কালকে তোমাদের জন্য দেবো আর আজকে তো ব্লগ টাইম মতো আমি দিতে পারবো না কারণ এখনই বেজে গেছে সাড়ে এগারোটা এখন আমার রান্নাবান্না করতে হবে তাতানকে নিয়ে আসতে হবে তো ওকে নিয়ে এসে আবার ওকে যোগা ক্লাসে দিয়ে আসতে হবে তো এইসব করে ঠোরে যদি যখন আমি টাইম পাবো আমি তখনই আজকে ব্লগ আপলোড করবো তবে আজকেই করব ঠিক আছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে লাভ ইউ অল গুড নাইট এই গুড নাইট বলে দিচ্ছি অভ্যাস এত দিনের রাত্রেবেলা ব্লগ শেষ করি আর কি তো চলো টাটা